আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো আজকে মূলত আমরা হচ্ছে দেখাবো তোমাদের যে কিভাবে যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে রেজাল্ট দিয়ে দিছে, সেই রেজাল্টগুলো মাদ্রাসা ওয়াইজ কিভাবে দেখবেন। তো চলেন সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা প্রবেশপত্র। এই প্রবেশপত্রের মাদ্রাসার নামটা দেখানোর জন্যই হচ্ছে মূলত আমি এখানে আসছি। আপনারা হয়তো কিছু কিছু ইনফরমেশন হাইড দেখতে পাচ্ছেন, সো এটা হাইড করে দেওয়া হয়েছে। ওকে, সো দেখেন এখানে মাদ্রাসা, এটা হচ্ছে মারকাজুল কুরআন ঢাকা, ঠিক আছে, মাস্টারপাড়া উত্তরখান ঢাকা, এটা একটা মাদ্রাসা। এবং মাদ্রাসাটার রেজাল্টটা সম্পূর্ণ কিভাবে দেখবো ওইটাই দেখানোর জন্যই কিন্তু আজকের ভিডিও। সো আপনারা যারা ব্যক্তিগতভাবে রেজাল্ট দেখতে যাচ্ছেন, বুঝতে পারতেছেন না কীভাবে রেজাল্ট দেখবেন, তাহলে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আই বাটন, সে আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কীভাবে নিজের ব্যক্তিগতভাবে রেজাল্ট দেখা যায় সম্পূর্ণ এ টু জেড। ওকে, সো রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম আপনার মোবাইলের স্ক্রিন কিংবা কম্পিউটারে বা ল্যাপটপে যেই ডিভাইসই হোক না কেন, সেখানে যেই সার্চ দিবেন, সেইখানে যেই সার্চ দিবেন হচ্ছে, দেখেন আমি টাইপ করে দেখাচ্ছি, এই দেখেন আপনি সার্চ দিবেন ওয়াইফাক রেজাল্ট। ওকে, WIFAQRESULT, ওকে, ওয়াইফাক রেজাল্ট লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো সাইট আসবে। এইখান থেকে এক নম্বর যে সাইটটা দেখতে পাচ্ছেন wifakresult.com, এই সাইটটাতে হচ্ছে মূলত আমরা চলে যাব। সো যাওয়ার পর দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে ব্যক্তিগত ফলাফল। সো ব্যক্তিগত ফলাফল কীভাবে দেখবেন, এখানে হচ্ছে পরীক্ষার সন দিবেন এবং আপনার হচ্ছে মারহালা অর্থাৎ বিভাগটা সিলেক্ট করবেন এবং রোল নাম্বার দিয়ে দাখিল করলেই কিন্তু আপনার নিজের রেজাল্টটা বাইর হয়ে যাবে। সো যেহেতু আমরা আজকে মাদ্রাসা ওয়াইজ রেজাল্ট দেখাবো, অর্থাৎ মাদ্রাসা ওয়ারি ফলাফল, মনে করেন যে সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্টটা আমরা দেখব, কতগুলো স্টুডেন্ট আছে, কতজন ফেল করছে, পাস করছে, সব কিছু আর কি। সো দেখতে পাচ্ছেন মাদ্রাসা ওয়ারি ফলাফল, এইখানে একটা ক্লিক করে দিয়েছি আমি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে ইন্টারফেসটা চলে আসছে, সো ইন্টারফেসটাতে দেখতে পাচ্ছেন পরীক্ষার সন, যেহেতু এখন 2021, সো সেক্ষেত্রে আমরা এখানে 2021 সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মারহালা বা বিভাগ। ওকে, সো মারহালা, এইখান থেকে আপনারা যেই মারহালার রেজাল্টটা দেখা মানে দেখতে যাচ্ছেন আপনার নিজের মাদ্রাসার, তো সেটা সিলেক্ট করতে হবে। সো আমরা হচ্ছে ফজিলতের রেজাল্টটা দেখব, তার জন্য আমরা ফজিলত কিন্তু সিলেক্ট করে দিলাম। ওকে, সো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন এইখানে ইলহাক। ওকে, সো ইলহাক মানে এইখানে বুঝাচ্ছে যে আপনার মাদ্রাসার যে একটা কোড থাকে সেই কোডটা কিন্তু দিতে হবে। সো বিশেষ দ্রষ্টব্য যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মহিলা মাদ্রাসার ইলহাক দেওয়ার সময় ম এর পরিবর্তে ইংরেজিতে জি ব্যবহার করতে হবে। সো দেখেন মহিলা মাদ্রাসার কিন্তু কোড নাম্বারটা এই রকম লেখা থাকে যে ম তারপর একটা হাইফেন 1/300। ওকে, সো এইখানে আপনারা ইংরেজিতে কিভাবে লিখবেন, এখানে তো ইংরেজিতে না লিখলে এইখানে কিন্তু নিবে না। ওকে, সো তার জন্য এই ময়ের জায়গায় কিন্তু জি লিখতে হবে। সো ঠিক আছে, দেখেন জি হাইফেন 1/300। ওকে, সো এইটা ছিল মহিলা মাদ্রাসার জন্য। সো আমি দেখেন আপনাদেরকে কিছু দেখা দিচ্ছি। ওকে, সো এইখানে আমি মনে করলাম যে এই মহিলা মাদ্রাসা, সো এখানে একটা জি দিলাম, যার পর একটা হাইফেন দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে মূলত দেখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি। সো এইভাবে হচ্ছে দিয়ে আপনি যদি দাখিল করেন তাহলে হচ্ছে মহিলা মাদ্রাসাটা হচ্ছে আপনি দেখতে পারবেন। সো যেহেতু আমি হচ্ছে মূলত পুরুষ মাদ্রাসার রেজাল্টটা দেখব, সো প্রথমে প্রবেশপত্রটা দেখাই দিছিলাম। সো দেখতে পাচ্ছেন আবার প্রবেশপত্রটা এইখানে দেখেন মারকাজুল কুরআন ঢাকা, এদের যে কোড নাম্বার 1/548। ওকে, মানে 1/548। সো এই লিখাটা যেহেতু আমরা পুরুষ মাদ্রাসার রেজাল্টটা দেখবো মানে দেখবো, তার জন্য আমরা কিন্তু এই জি এবং এই হাইফেন এটার কোনো প্রকার আমাদের প্রয়োজন নাই। সো দেখেন 1/ আমাদের ছিল 400, এই 548, ঠিক আছে। সো দেখেন 1/548 আমি দিয়ে দিছি এবং সব কিছু যদি ঠিক থাকে ইনফরমেশনগুলো তাহলে দাখিল করতে হবে। সো দাখিল করলাম আমি, দেখেন দাখিল করার সঙ্গে সঙ্গে আপনার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ফলাফল, এইটা থাকবে, মারহালা এই সব কিছু থাকবে। এবং এইখানে আপনাদের যে বিষয় কোয়েটি দেখেন 8টি বিষয়, মার্কস সর্বমোট 800 মার্কসের পরীক্ষা। এবং দেখেন হ্যাঁ, যদি 640-এর উপর মানে থাকে তাহলে হয়েছে মুমতাজ, মানে এইগুলো হচ্ছে গ্রেট আর কি বলা চলে। ওকে, সো দেখেন এইটাতে এখন আমরা নিচে আসতেছি, দেখেন স্ক্রল করে এইখানে এই যে মাদ্রাসা মারকাজুল কুরআন ঢাকা, এই মাদ্রাসার মূলত 30 জন স্টুডেন্ট হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করছে, 30 জন ছাত্রছাত্রী। ওকে, সো সরি ছাত্রী না, এটা দুঃখিত, ছাত্র,
ওকে, এটা আসলে ভুলই ছিল। তো দেখেন এখানে 30 জন ছাত্র লিস্ট দেয়া আছে, এবং এইখান থেকে আপনারা ক্রমিক নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, 1 থেকে 1 জন এই একদম 30 পর্যন্ত এখানে দেয়া আছে। ওকে, এই প্রিন্টের আইকনটার জন্য মানে বোঝা যাচ্ছে না, সো নো প্রবলেম। সো দেখেন এইখানে 1 থেকে 30 জন দেওয়া আছে, এবং তাদের যে রোল নাম্বারগুলো, অর্থাৎ যে পরীক্ষা দিছে পরীক্ষা পরীক্ষার্থীর যে রোল নাম্বারগুলো, এটা দেয়া আছে, এবং নাম দেয়া আছে, এবং কোন বিষয়ে কত নাম্বার পাইছে সেটাও কিন্তু সুন্দর করে দেয়া আছে। ওকে, এবং এদিকে যদি একটু লক্ষ্য করেন, মোট মোট কত পাইছে এটাও দেওয়া আছে যোগফল, এবং বিভাগগুলো দেওয়া আছে মানে গ্রেডগুলো দেওয়া আছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন স্থান। ওকে, সো এই স্থানে কিন্তু মূলত কে কত নাম্বারে বোর্ড স্ট্যান্ড করছে, কী করছে না করছে সিরিয়ালে, এটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো দেখেন এই মাদ্রাসা থেকে মূলত 6 জন হচ্ছে বোর্ড স্ট্যান্ড করছে, দেখেন 1 2 3, এবং এই যে দেখতে পাচ্ছেন 4 5, এবং এই যে 6। সো এখানে কিন্তু সিরিয়াল ওয়াইজ সব কিছু দেয়া আছে। সো আপনারা নিজের মাদ্রাসার কোড নাম্বারটা শুধুমাত্র জানলেই কিন্তু সম্পূর্ণ মাদ্রাসার রেজাল্ট কিন্তু আপনি বের করে নিতে পারতেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।